পাপস বানিয়ে স্বাবলম্বী হুমায়ুন কবির কঠোর পরিশ্রমে পাল্টে গেছে তাদের জীবনের চিত্র একদম জিরো থেকে বনে গেছেন হিরো এলাকার বেকার যুবকদের তিনি এখন আইডল করেছেন দুই শত শ্রমিকের কর্মসংস্থান বলছিলাম ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকার হুমায়ুন কবিরের জীবন সংগ্রামের গল্প স্বাবলম্বনের প্রত্যাশায় দু সালে মাত্র দুইটি সেলাই মেশিন নিয়ে পাপস তৈরির কারখানা শুরু করেন হুমায়ুন কবির মায়ের গরু ও গহনা বিক্রি করে মাত্র এক লাখ টাকা পুঁজি নিয়ে তৈরি করা সেই কারখানা থেকে বর্তমানে তিনি কোটিপতি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি হুমায়ুন এলাকার অনেক বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন আমি আমরা ওনার এখানে কাজ করি এখন আমাদের সংসার ভালোই চলে বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার খরচার কোনো সমস্যা হয় না বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি মাসে শেষে উনি বেতনটা ভালো করে আমাদেরকে দেয় কারণ আমাদের তিনটা ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি এখন আমার কোনো সমস্যা হয় না সংসার ভালোই আগে বেকার ছিলাম কোনো কাজ করতাম না তখন উনি সালে কারখানাটা দিল পর্যায়ক্রমে আমরা এখানে কাজ করতেছি কাজ করার পরে আমার একটা মেয়ে বিয়ে দিছি ছেলে পড়ালেখা করাচ্ছি আল্লাহ দিলে ভালো স্কুলে পড়াচ্ছি শহরে পড়াচ্ছি আমি এখন স্বাবলম্বী আর আমার কোনো সমস্যা নাই উপকার মাসে মনে করেন পাঁচ তারিখেই বেতন দিয়ে দেয় আমাদেরকে এখানে কাজ করে আমি ভালো চলতেছি আমি মাহমুদা বলতেছি আমি এই কারখানার একজন শ্রমিক ঠিক আছে মহিলা শ্রমিক তো আমরা এখানে মোটামুটি প্রায় দুইশো জনের মতো কাজ করি আর এখানে আমরা প্রায় সাত রকমের প্রোডাক্ট তৈরি করি তো আমি যেটা কাজ করি সেটা হলো আমি এখানে একটা মাল আছে চাইনা এটাতে লেজ লাগাই আর এখানে এলাকার মনে করেন যে দারিদ্র্য বিমোচন হয়েছে এই কারখানাটা এখানে তৈরি হওয়াতে আমরা মহিলা মানুষ আমাদের অনেক সময় অনেক টাকা পয়সার দরকার থাকে সবসময় স্বামীর দিকে চেয়ে থাকতে হয় তো এখানে কাজ করার ফলে আমাদের সেই জিনিসটা আর করতে হয় না আমরা নিজেরা স্বাবলম্বী হয়েছি দুই চার টাকা আমরা নিজেদের জন্য ব্যয় করতে পারি বাচ্চাদের মনে করেন টুকটাক খরচ দিতে পারি এক্ষেত্রে আমাদের স্বামীদেরও কিছুটা উপকার হয়েছে আমাদেরও অনেকটা উপকার হয়েছে আর সবচেয়ে কথা হলো এখানে কাজ করে আমাদের এলাকার অনেক মহিলা মহিলারই মনে করেন যে স্বাবলম্বী হয়েছি আমরা আত্মনির্ভরশীল হয়েছি এখন আমরা মানে নিজে কিছু করতে পারি দুই চার টাকা এদিক ওদিক ব্যয় করতে পারি এখানে কাজ করে আমরা মোটামুটি এখন অনেকটা ভালোই আছি হুমায়ুন কবির ঢাকার একটি কার্পেট কোম্পানিতে স্বল্প বেতনে দীর্ঘদিন কাজ করতেন উদ্যোক্তা হবার স্বপ্ন দেখতেন ছোট থেকেই তাই চাকুরি ছেড়ে দিয়ে তিনি কহিনুর পাপোস নামে নিজের ব্যবসা শুরু করেন শুরু থেকেই মানে আমি চাকরি করছি চাকরির থেকে ব্যবসায় আসছি এক লাখ টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসাতে আসছি আসার পরে মোটামুটি তেরো বছর চলতেছে আমার ব্যবসার এই তেরো বছরে মোটামুটি আমি কুড়ি টাকার মালিক হয়ে গেছি আমি যেভাবে ইনশাল্লাহ সবার প্রতি মনে করেন অনুষ্ঠানের ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ এখন এভাবে সরকার যদি আমার পাশে থাকে বা সরকার যদি সুদমুক্ত ঋণ দেয় তাহলে আমার ভবিষ্যৎ আমি আরও মেশিন বাড়াবো কর্মস্থলের মানুষের ব্যবস্থা হবে গরিব মানুষ যারা বেকার আছে তাদের ব্যবস্থা হবে হ্যাঁ আর যারা এমনি বেকার আছে অন্যান্য জায়গায় যারা এমনি বেকার আছে তারা যদি এরকম ধরনের করতে চায় তাহলে ওদের সব ধরনের সুযোগ সুবিধা লাগলে আমি ওদেরকে দিব বর্তমানে তার কারখানায় দুইশো জন শ্রমিক কাজ করে কারখানাটিতে প্রায় সাত রকমের পাপোস তৈরি হচ্ছে তার তৈরি পাপোস চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় হুমায়ুনের দাবি সরকারি সহযোগিতা পেলে আরো বড় কারখানাটি গড়ে তুলবে এবং পাপোষ রপ্তানি করার স্বপ্ন রয়েছে তার রাস্তা বাড়ি করছি হ্যাঁ কিন্তু বাড়িটা আমার গ্রামের ভেতরে হয়ে গেছে এখানে গ্রামের ভেতরে থাকলে কারখানাটা ভেতরে থাকলে অনেক পাশাপাশি মানুষের সমস্যা হয় এই জন্য আমার চিন্তাধারা আমি মেন রাস্তার সাথে একটু জায়গা দিতে পারলে হ্যাঁ বা নেওয়ার মতো সরকার যদি সহযোগিতা করে সুদমুক্ত ঋণ দেয় তাহলে আমি যদি রাস্তার সাইডে যদি একটু জায়গা নিতে পারি তাহলে আমি এখানে আরও কর্মস্থানের ব্যবস্থা করতে পারবো মেশিন বড় ধরনের আকারে প্রতিষ্ঠান একটা করতে পারবো এবং আমার মাল দেশ এবং বিদেশ সারা দেশে যাবে এরকম ধরনের আমার একটা আশা হুমায়ুন কবিরের এই যাত্রায় সহযোগিতা করছেন তার স্ত্রী ও দুই ছেলে হুমায়ুন কবিরের পাশাপাশি দিনরাত তারও পরিশ্রম করে যাচ্ছে আগে আমরা দুই স্বামী স্ত্রী চাকরি করছিলাম তো দুই স্বামী স্ত্রী চাকরি করার পরে আমার স্বামী চাকরি ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর তখন আমরা একটু টেনশনে ছিলাম যে আমরা দুই স্বামী স্ত্রী কি করে খাব তখন একটু নিজের মাথায় স্বামী স্ত্রী মিলে একটা উদ্যোগ নিলাম যে আমরা দুটা মেশিন নিয়ে আবাবত আমরা চলার মতো ব্যবস্থা করি তখন আমরা কি করলাম স্বামী স্ত্রী দুইটা মেশিন নিয়ে মানে চলার মতো ব্যবস্থা করলাম করার পর স্বামী স্ত্রী চলতেছি আস্তে আস্তে আমরা স্বামী পরামর্শ করলাম পরিবারটা পরামর্শ উদ্যোগ নিলাম যে আমরাও চলতে পারি যেন আরেকজনও চলতে পারে সেই ব্যবস্থা আমরা করি আস্তে আস্তে দুইটার থেকে অনেকগুলো মেশিন হয়ে গেল সাফল্যতা আমরা নিজের ঘর ভাঙা পরিশ্রম পরিবারটা শুদ্ধ আমার স্বামী শুদ্ধ আমি শুদ্ধ অনেক পরিশ্রমের পর আমরা এই সুফলটা পাইছি পাওয়ার পরে মনে করেন যে আল্লাহর রহমতে আমার এখানে দুইশো শ্রমিক কাজ করে এবং কি ওরাও চলতে পারতেছে আমাদের দিয়ে ওরাও স্বাবলম্বী হয়ে হয়েছে আমরাও এখন স্বাবলম্বী হয়েছি এখানে হুমায়ুন ভাই একটা পাপস কারখানা দিছে এই পাপস কারখানা দুয়াতে আমাদের এলাকার বরুণাগার যে মহিলা কর্মসংস্থান বাড়ছে এবং পুরুষও এখানে কাজ করে প্রায় দুইশো শ্রমিক এখানে কাজ করে এই দুইশো শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাচন করে এবং কি তারা অভাব অনটনে ছিল আগে এখন স্বাবলম্বী এখন তার এখানে কাজ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে উনি যে পাপস কারখানা দিছে তার যদি এই পাপস কারখানাটা আরো বড় হয় উনি যদি আরো স্বাবলম্বী হয় সরকার যদি উনাকে আরো সহযোগিতা করে তাহলে দেখা যাবে আমাদের এখানে আরো কর্মসংস্থান বাড়বে আমাদের এলাকার লোক আরো কর্ম করে খাবে এটাই আমরা চাই উনার কাছে হুমায়ুন ভাই হচ্ছে আমাদের জন্য আইকন আমরা হুমায়ুন ভাইকে থেকে অনেক কিছু শিখতে পারবো উনি চাকরির পিছনে না ছুটে ব্যবসার পিছনে ছুটছে এই কারণে আমরা চিন্তা ভাবনা করবো যেন আমরাও বেকার না থাকে হুমায়ুন অনুকরণ করে কোনো কিছু করতে পারে মাদ্রাসা পাড়ায় হুমায়ুন সাহেবের এই পাপস কারখানার শুরু করার পরে এখানে আমাদের এই অত্র এলাকার গরিব দুঃখী মানুষ অসহায় মানুষ এখানে কাজ করে জীবন জীবিকা চালায় এবং এই কারখানায় এই পাপস কারখানায় আমার এই অর্থ এলাকার প্রায় দুইশোর উপরে লোক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাতে আমরা আমি নিজেও গর্বিত এবং এই পাপস কারখানার মালিক হুমায়ুন সাহেবকেও আমি অভিনন্দন জানাই উনি আগামী চলাগুলা আরও বড় একজন বড় ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে এই আশা ব্যক্ত আমি হুমেন হুমেন ভাই যখন এই মহল্লায় ঢুকলো তো উনি খুব গরিব ছিল আর কি খুব খাটে খাওয়া মানুষ খাটে খাওয়া মানুষ ছিল গরিব ছিল আর আসার পরে তো ওরা এই কারখানা চালু করাতে আস্তে আস্তে ধীরে ধীরে সে আগানো শুরু করলো হুমায়ুন কবিরকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা হুমায়ুন কবির ঠাকুরগাঁও জেলার একজন বর্তমানে একটু নামে একজন উদ্যোক্তা সে আসলে পাপস শতরঞ্জির একটা অংশ হচ্ছে পাপস সেই পাপস নিয়ে কাজ করে তো ঠাকুরগাঁও জেলা বারো থেকে চোদ্দোটা প্রায় বড় বড় ধরনের পাপস কারখানা রয়েছে তার মধ্যে হুমায়ুন কবির একটা অন্যতম সে অন্যান্যগুলো পিটলুম দিয়ে কাজ করে সে কিন্তু পাওয়ার লুম দিয়ে কাজ করে এবং বর্তমানে তার হচ্ছে ওখানে প্রায় দুইশো জন কর্মী রয়েছে যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে আরও যেটা বড় ইয়ে সে হচ্ছে দিনকে দিন সেটা বৃদ্ধি করতেছে এবং তার এই পণ্যের চাহিদা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় থেকে আসতেছে আমাদের বিশিক থেকে তাদেরকে যেমন হচ্ছে আরো আরও প্রায় পাঁচটা কারখানাকে আমরা ঋণ এবং অন্যান্য সুবিধা দিয়ে আসছি এই হুমায়ুন কবিরের জন্য আমাদের সুবিধা রয়েছে তাকে যেমন বিভিন্ন মেলায় সংযোগ করে দেওয়া আমাদের যে ছোটোখাটো ঋণ রয়েছে সেই সেখান থেকে ঋণের তার একটা প্রস্তাব চলতেছে তাকে আমরা সেখান থেকে ঋণও দেব এবং ব্যাংক থেকেও তার প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকেও আমরা তাকে সেই ঋণের ব্যবস্থাটা করে দিব তাছাড়া হচ্ছে তার পণ্যের বিক্রির ব্যাপারেও আমরা দেশের বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট করতেছি এবং বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে আমাদের কাছে তো আমরা বিভিন্ন শোরুমে তার পণ্য যাবে এই কারণে তাকে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগও করে দিচ্ছি ইনশাল্লাহ তার কাজকর্ম খুবই ভালো এবং মসৃণ তার পাপজগুলো এগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিনবে এবং আশা রাখি তার ইন্ডাস্ট্রিটা আরও সমৃদ্ধিশালী হবে নিয়মিত নিউজ পেতে ঠাকুরকেও বার্তার সাথেই থাকুন ধন্যবাদ